নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের মালাই সন্দেশ বা মালাই মিষ্টির রেসিপি শেয়ার করব। একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ, এক কথায় দুর্দান্ত। আর এই মিষ্টিটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে এটা বানিয়েছেন। তেল বা চিনি ছাড়া এই অপূর্ব স্বাদের মিষ্টিটা একবার হলেও অবশ্য ট্রাই করুন, দেখবেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো এই যে কাপটা নিয়েছি, এই কাপের মাপ করে দেড় কাপ জল। এই দেড় কাপ জল আমি দিয়ে দিলাম। জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি এই বাটির মাপ করে প্রায় এক বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে একটু ভালোভাবে আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আমি কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য এখানে দেখুন আমুলের কন্ডেন্সেট মিল্ক এখানে ব্যবহার করব। খুব বেশি না, এই এক চামচের মতো আমি ব্যবহার করলাম। এই এক চামচ দিলেই হবে। আপনারা কন্ডেন্সেট মিল্কের পরিবর্তে এখানে কিন্তু চিনি কিংবা মিচিরিও ব্যবহার করতে পারেন। আমি একটু কন্ডেন্সেট মিল্ক দিলাম। কন্ডেন্সেট মিল্ক দিলে কি হবে, এর টেস্টটা কিন্তু অপূর্ব হবে। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। এবার দেখুন এই বাটিতে আমি হাফ বাটি দুধ আগে থাকতে রেখে দিয়েছিলাম। দুধটাকে ঠান্ডা করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার, একদম এক চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার এখানে আমি অল্প অল্প দেব আর দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার দিলে কি হবে, আজকে যে মালাইটা বানাচ্ছি এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, অসম্ভব সুন্দর খেতে লাগবে। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারটাকে অ্যাভয়েড করতে পারেন। তো মালাইটা আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু বানিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। আর একদম শেষে এখানে এক চামচ মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ, এইভাবে একটু দিয়ে দেব। এক জায়গায় দিয়ে দেবেন, এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এটাকে এবার এর সাথে আর একবার আমি মিক্স করে নেব। লাস্টে এই দুধটা দিলে কি হবে, এটা কিন্তু একদম খুব ভালোভাবে মেল্ট হবে না, একটু দানা দানা হয়ে থাকবে। তার জন্য কিন্তু এই যে মালাইটা বানাচ্ছি অসম্ভব মজাদার খেতে হবে। আপনারা কিন্তু এই মালাইটা বানানোর জন্য এখানে ছানারও ব্যবহার করতে পারেন। ছানা ছাড়াও যদি এই বানান এইভাবেও বানাতে পারেন। মালাইটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। মালাইটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন করে নিয়েছি। এবার দেখুন কিছু আমন আমি নিয়েছি, যেটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একদম খুব মিহি নয়, একটু হালকা দানা দানা অংশ থাকবে, এরকম থাকলেই হবে। এরকম 8 থেকে 10টা কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, এই মালাইটা স্বাদ অসাধারণ হবে। এটাকে আমি খুব বেশি আর ঘন করব না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই বাটির মাপ করে এক বাটি আমি সুজি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট সুজির মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা পাওয়া না গেলেই হবে। তো কাঁচা স্মেলটা যাতে না থাকে সেইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে, খুব লাল করার কিন্তু একদমই দরকার নেই। দেখুন 2 থেকে 3 মিনিট সময় দিয়ে সুজিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যে কড়ার মধ্যে আমি মালাইটা বানিয়েছিলাম সেই কড়াটাকে আমি আবার নিয়ে নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এখানে 3 গুণ আমি লিকুইড দুধ নিয়ে নেব। এই 3 বাটি আমি লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি আগে থেকে একটু ঘন করে কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক দুধটাকে আমি আর একবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দেখুন এখানে এই চামচের 1 চামচ ময়দা দিয়ে দেবো, একদম কিন্তু এই 1 চামচের মতো দিলেই হবে। ময়দাটাকে দুধের সাথে খুব ভালোভাবে প্রথমে একটু মেল্ট করে নিতে হবে।
এবার যে সুজিটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম সেই সুজিটার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ সুজিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এই ময়দা সুজিটাকে আমি দুধের সাথে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু বেশ ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে, যেমন মোটামুটি একটু নরম ডো হলে যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে একটু ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। ঘন হয়ে যাওয়ার পর দেখবেন এটা কিন্তু একটা ডোতে পরিণত হবে, একটা নরম ডো আমাদের দরকার, তো এটা দিয়ে কিন্তু সেই নরম ডোটাকে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখবেন এটা কিন্তু আর পুড়ে যাবে না বা কড়ার তলাতে লেগে যাবে না, এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন, খুব ভালোভাবে এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। আজকে একদম ইউনিক স্টাইলে যে মিষ্টিটা বানাচ্ছি আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন, অসম্ভব মজাদার খেতে লাগে, একবার খেলে বারবার দেখবেন খেতে ইচ্ছা করবে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু একটা নরম ডোতে পরিণত হয়েছে। এই পর্যায়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব, খুব বেশি নয়, এক চামচ দিলেই হবে। ঘিটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব, আর এইভাবে কন্টিনিউ কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঘিটা দেওয়ার পর দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা নরম ডোতে তো পরিণত হয়ে যাবে, আর কড়ার গায়ে দিয়ে একদম ছেড়ে আসবে। দেখুন এবার এটা কিন্তু নরম ডো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন সুজির মিষ্টনটাকে এই পাত্রের মধ্যে ঢেলে একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা আমি কিন্তু এখানে একটু লবণ ব্যবহার করেছি, লবণটা আমাদের দেখানো হয়নি, তো অবশ্য কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করবেন, তাতে করে কি হবে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাক এবার কিন্তু আমি এই মিষ্টনটাকে একটু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার দেখুন এখানে আমি হাফ চামচ ময়দা দিয়ে দেবো, একদম অল্প করে ময়দাটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নেব। মিষ্টনটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, মিষ্টনটা যত মোলায়েম করে মাখাবেন আজকের মিষ্টি কিন্তু ততটাই সুন্দর হবে। এবার দেখুন হাফ চামচের মতো ঘি আমি নিয়ে নিলাম। দেখুন মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি ডো করে নেব, খুব বড় বা খুব ছোট করবো না, একটু মিডিয়াম সাইজের করব। এবার হাতের মধ্যে একটু আবারও ঘি নিয়ে নিলাম। এবার এই ডো গুলোকে আমি এইভাবে গোল করে নেব, প্রত্যেকটা লেচি দিয়ে এইভাবে প্রথমে খুব সুন্দর করে চেপে চেপে গোল করে নিতে হবে। এই দেখুন একটা গোলের মধ্যে কিন্তু ফাটলে। আচ্ছা মিষ্টিগুলো কিভাবে বানাবেন আমি একটা দেখিয়ে নিই। এবার দেখুন একটা আমি এই গোল করা ডো নিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে এইভাবে কিন্তু একটু আমি গর্ত করে নেব। এই দেখুন এইভাবে গর্ত করে নিলাম। এবার এখান থেকে অল্প করে মালাই আমি এর মধ্যে দিয়ে দেব, এইভাবে কিন্তু একটু চেপে চেপে দিয়ে দেবেন। দিয়ে কি করব এই মুখটাকে এইভাবে আমি বন্ধ করে নেব, নিয়ে আবার হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেব। কোন রকম ফাটল যেন না থাকে ওইভাবে খুব সুন্দর করে এটাকে কিন্তু গোল করতে হবে। এই দেখো গোল করে নিয়েছি। এবার হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে আমি চ্যাপটা করে নেব। দেখুন এটা কত সুন্দর করে নিয়েছি, এই দেখুন। আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আবার একটা গোল আমি নিয়ে নিলাম, এইভাবে গর্ত করে নেব। এই একদম ইউনিক স্টাইলে মিষ্টিটা আমার মতো একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার এখানে আমি মালাইটা নিয়ে নিলাম, মালাইটা একটু কম বেশি করে দিলে হবে। দেখুন সবগুলো মিষ্টি আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, খেতে হয়, অসম্ভব মজাদার। যাই হোক এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা আমি থালা নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি এরকম থালা না থাকে নর্মাল থালা নিলেও হবে। এবার দেখুন একটু ঘি নিয়ে নিলাম। এবার ঘিটা আমি খুব ভালোভাবে এর চারিদিকে লাগিয়ে দেব, যে মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এগুলো এখানে সাজিয়ে দেব। যে কটা ধরবে সে কটা দিয়েই কিন্তু আমি প্রথমে খুব সুন্দর করে ভাপিয়ে নেব, আর একটার সাথে একটা কিন্তু লাগিয়ে রাখবেন না, একটু ছাড়ছাড় করে দেবেন, তাতে সুবিধা হবে। দেখুন প্রথমে আমি এই কটা দিয়েছি, আর একটু এরকম কিন্তু ছাড়ছাড় করে দেবেন, তাতে করে এটা ভাপাতে খুব সুবিধা হবে। আর এই যে বাকিগুলো রয়ে গিয়েছে ওইগুলো ভাপিয়ে নেওয়ার পর আবার এগুলোকে আমি একইভাবে খুব সুন্দর করে কিন্তু ভাপিয়ে নেব।
এবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিট দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। আবার এই পাত্রে যে বাকিগুলো রয়েছে, যে মিষ্টিগুলো বাকি রয়েছে, এগুলো দিয়ে একইভাবে কিন্তু আমি ভাপিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কিন্তু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, আর এই যে মিষ্টিগুলো নিয়েছি এই মিষ্টিগুলো একটা করে নিয়ে নেব, আর এই দুধের মধ্যে আমি কিন্তু একটু ডিপ করিয়ে নেব। একদম ইউনিক পদ্ধতিতে আজকে এই মিষ্টিটা অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু বারবার বানাতে করবে। আর ভিতরে কিন্তু বুঝতেই পারছেন মালাই দেওয়া রয়েছে, অসম্ভব মজাদার খেতে হবে। এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি কোটিং করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এইভাবে আমি উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মিষ্টিগুলোকে আমি দুধের মধ্যে মানে মিল্ক পাউডারের মধ্যে কোটিং করে নেব। দেখুন বেশ কয়েকটা মিষ্টি কিন্তু আমি খুব সুন্দর করে কোটিং করে নিয়েছি। এবার দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা কেশর দিয়ে, কেশর আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই কেশর ভেজানো জল একটু উপর থেকে এইভাবে দিয়ে দেব। দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন, আমি এইভাবে একটু ডেকোরেশন করে দেব। এবার একটু করে পেস্তা আমি কেটে নিয়েছি, পেস্তাটাকে দিয়ে দেব। দেখলেন তো মিষ্টিগুলোকে কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। তো একটা আমি ছুরি নিয়েছি, যেহেতু ভিতরে আমি মালাই দিয়েছি তাই একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন একটা কেটে আমি আপনাদের দেখাবো, আর বেশ কিন্তু নরম হয়, কতটা নরম, কতটা তুলতুলে, কতটা সুন্দর খেতে হয় বা দেখতে তো হয়েছে অসম মজা, সেটা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা, এই দেখুন ভিতরটার মধ্যে একদম মালাই ভর্তি রয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে। আর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম হয়েছে, এই দেখুন একদম নরম, হাত দিলেই কিন্তু ভেঙে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো যদি মিষ্টিটা বাড়িতে বানান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আজকে এরকম ইউনিক স্টাইলে মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।